আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কনককুটি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আইটেম। আজ আমি করে দেখাবো ঈদ স্পেশাল তন্দুরি চিকেন রাইস। এটা করতে আমি চাল নিয়েছি, কালো জিরার চাল বা পোলাওয়ার চাল যেটাকে বলি আমরা। এক কাপ চাল ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে 2 কাপ পানিতে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এভাবে চালটাকে হাত দিয়ে ভেঙে ঝরঝরে করে নিতে হবে। রাইসের জন্য আমাদের আরও লাগবে গাজর মিহি কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 1/4 চা চামচ, বরবড়িটাকে আমি ছোটো ছোটো কুচি করে নিয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে চিপে নিয়েছি বরবটি কুচি করে নেওয়া। কাঁচামরিচটাকে বিচি ফেলে আমি নিয়েছি 3 থেকে 4টা কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে এভাবে চিরে নিয়েছি। আর লাগবে আমাদের লবণ, তেল পরিমাণ মতো, আর ডিম লাগবে 2টো। এই 2টো ডিমকে আমি একটু লবণ দিয়ে ফেটে নেব। 1/4 চা চামচ লবণ দিয়ে আমি ডিমগুলো ফেটে নিচ্ছি। ডিমের সাথে যদি আমি 1 টেবিল চামচ পানি দেই তাহলে ডিমটা ভাজলে সফট থাকবে। এবার আমি তন্দুরির জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি। ভিউয়ার্স, চিকেন নিয়েছি আমি 4 পিস। 4 পিস চিকেনটাকে আমি আবার একটু এভাবে চিরে নিয়েছি, চাকু দিয়ে একটু কেটে নিলে ভালো হয়। এবার আমি দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, সয়া সস লাগবে 1 চা চামচ, ভিনেগার লাগবে 1 চা চামচ। এই উপকরণগুলো আমি মেখে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এটা ম্যারিনেট হতে হতে আমরা রাইসটা রান্না করে নেই। রাইসটা করার জন্য আমি প্যানে তেল দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বরবটিটা শেষে দেবো আমি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি রসুনটা দিচ্ছি। হালকা ভেজে এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে গাজরটা দিয়ে 2-3 মিনিট ভাজবো। আমি তেল দিয়েছিলাম 3 টেবিল চামচ, তেলটা আবারও দেওয়া লাগতে পারে 2-1 টেবিল চামচ। আমি আরও 1 টেবিল চামচ তেল দিচ্ছি। এবার দিচ্ছি আমি গাজর কুচি দিয়ে 2-1 মিনিট ভাজবো। গাজরটা দিয়ে 2-1 মিনিট ভাজার পরে আমি একটু লবণ দিচ্ছি। এবার সেদ্ধ রাইসটা দিয়ে দিচ্ছি।
দু এক মিনিট ভেজে কাঁচামরিচ আর বড়বড়িটা দিয়ে দেবো। এবার আমি বরবটি কাঁচামরিচ দুটো দিয়ে দিচ্ছি। এখানে বরবটি না দিতে চাইলে আমি ক্যাপসিকামও দিতে পারি। বরবটি দেওয়ার পরে কাঁচামরিচ বরবটি দেওয়ার পর বেশি সময় আমি ভাজবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে সবজির। হয়ে গেছে আমাদের রাইস রান্না। এবার আমরা তন্দুরিটা তৈরি করে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এবার মাখানো মাংসটা ঢেলে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিট। পুরোপুরি সেদ্ধ না পর্যন্ত রান্না করতে হবে, মাঝে মাঝে একবার দুবার নেড়ে দিতে হবে। ভিউয়ার্স, 15 মিনিট পর একবার দেখে নিচ্ছে, পানিটা অনেকটাই শুকিয়ে এসছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি পানিটা শুকাতে হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার চ্যানেলে চিকেন তন্দুরির একটা ভিডিও আছে, ওইভাবে চিকেনটাকে আমি চুলায় একটু ঝলসে নিতে পারি অথবা সরাসরি এভাবেও রান্না করে নিতে পারি। এবার একটু দেখে নিচ্ছি, পুরোপুরি পানিটাই শুকিয়ে গেছে। এভাবে শুকিয়ে গেলে আমি এখন 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো। যদি আমরা এ ধরনের শুকিয়ে গেছে ঝলসে নিতে চাই তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিতে হবে, চিকেন তন্দুরি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমি সসটা দিয়ে নামিয়ে নিচ্ছি, চিলি সসটা দিলে ভালো হয়। হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল ভিউয়ার্স, ঈদ স্পেশাল তন্দুরি চিকেন রাইস। আশা করছি আইটেমটি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।